Hello everyone, good morning, welcome back to Bengali Lifestyle with Aparna. কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে শনিবার, এখন সকালবেলা। তো সকালবেলা গরম গরম চা নিয়ে বসে পড়েছি। তো এখন বাজে 7:10 কি 15। তো আজকে একটু লেট করেই উঠেছি, এই ধরো 6:30 নাগাদ, কেননা কারো স্কুল নেই। তো ঘুম থেকে উঠে জাস্ট ঘর ঝাড়ু দিয়েছি আর কোনো কাজ করিনি, তারপরে চা নিয়ে বসে গেছি, কেননা শরীরটাও ভালো নেই। তো যার জন্য আজকে আর ঘরটার মুছি নি। তো যত যাই হোক, রান্না তো করতেই হবে, কেননা রান্না না করলে বাচ্চারা আছে বাড়িতে, বুঝতেই পারছো। তো সেই জন্য আজকে করেছি লাউ ঘণ্ট বড়ি দিয়ে, আর পেছনে আলু ভাজা, ঢেঁড়স ভাজা, ডাল, আর তার সাথে পনিরের একটা তরকারি করব। আর এখানে দুধটা নষ্ট হয়ে গেছে, পুরো ছানা হয়ে গেছে, তো এটা দিয়েও পনির বসানোর চেষ্টা করছি। আর সকালের ব্রেকফাস্ট দেখো, ঘরে পাতা দই আর দই, দইয়ের সাথে মুড়ি। তো আমার দই মুড়ি খেতে খুব ভালো লাগে, কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। আর যা গরম পড়েছে এই গরমে, মানে কি বলবো, তো একদম ঠান্ডা ঠান্ডা দই দিয়ে মুড়ি খাচ্ছি, আমার খুব ভালো লাগে আর কি। তো এখন দই, মানে 2 ঘন্টার মধ্যে দই বসে যাচ্ছে, এত গরম এখানে যে কি বলবো। তো তারপর ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছি, আর ডক্টরের কাছে যাচ্ছি একটু চেক আপের জন্য, কেননা শরীরটা খুব একটা ভালো নেই আর কি, তো ওই জন্যই যাচ্ছি। তো বন্ধুরা, সঙ্গে থাকো ব্লগে, যদি ভালো লাগে তো প্লিজ লাইক করে দিও, আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো এখানে আমি ডক্টরের ওখানে বসে আছি, আমার অনেকগুলো টেস্ট দিয়েছে, ব্লাড টেস্ট দিয়েছে, চেস্ট এক্সরে, ইসিজি, তো ওই দুটো করা হয়ে গেছে। ব্লাড টেস্টগুলো খালি পেটে করতে হবে। তো বাড়ি চলে এসেছি, বাড়িতে আসার সময় খুব সুন্দর আঙুরগুলো বেশ লাগছিল, আর ভীষণ মিষ্টি আঙুরগুলো নিয়ে এলাম। তো এগুলোকে এবার ওয়াশ করতে হবে। তো এরকম থোকা থোকা আঙুর দেখতে খুব ভালো লাগে আমার, তো মনে হয় যেন সাজিয়ে রেখে দিই ডাইনিং টেবিলে, ফ্রুটস বাস্কেটের ভেতর সাজিয়ে রেখে দিই। এটা যদি না পচে যেত এরকম থাকতো তো বেশ ভালো লাগতো। তো এটাকে এবার ভেজি ক্লিনিং দিয়ে ক্লিন পরিষ্কার করে নেব। যে কোনো ফল বলো, কাঁচা সবজি বলো, ক্লিন করে নেওয়া খুবই দরকার। তো আমি জলে আঙুরগুলো সব দিয়ে দিয়েছি, তারপর ক্লিনারটা দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবো, তারপরে প্লেন জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তো এদিকে দেখো, হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি এসে, তৃণাল প্রিয়াংশুরও খাওয়া হয়ে গেছে। আর এত গরম যে কি বলবো, অসহ্য। এখন সন্ধেবেলা, তো প্রিয়াংশুকে একটু পড়তে বসিয়েছি, কেননা আজকে সকাল থেকে একদমই হয়নি ওকে নিয়ে বসা, সমস্ত কাজ সেরে তারপর যেতে হয়েছিল ডক্টরের ওখানে। তো এবার বসে পড়েছি, ওরও পরীক্ষা 28 তারিখ থেকে, তো সেই জন্য রোজই একটু রিভিশন না করালে বুঝতেই পারছো বাচ্চাদের যা হয় আর কি, নাহলে একদম পরীক্ষার আগে চাপ পড়ে যাবে। আর প্রিয়াংশুর যখন পরীক্ষা চলবে তখন হাজব্যান্ডও থাকবে না, ও বাড়ি যাবে, কেননা আমাদের বাড়িতে সেই সময় অনুষ্ঠান আর কি, নামযজ্ঞ হবে 7 দিনব্যাপী। তো 7 দিন হাজব্যান্ড থাকবে না, আমাকে একা পুরো সব কিছু হ্যান্ডেল করতে হবে, ওপর নিচ, প্রিয়াংশুকে দিকিয়ে আসা, নিয়ে আসা, সমস্ত কিছু। তো তার জন্য তো আমাকে স্ট্রং থাকতে হবেই, তো ওটাই ভাবছি, এখন থেকে ভেবেই ভয় লাগছে। আর এত গরম পড়েছে, সবচেয়ে প্রবলেম হবে প্রিয়াংশুকে আমার নিয়ে আসা। দিতে যাওয়ার সময় তো সকালবেলা, তো অতটা প্রবলেম হবে না, বাট নিয়ে আসাটার সময় টানা রোদ থাকবে, আমার খুব অসুবিধে হয়ে যাবে। তো যাই হোক, এবার আমি রান্নাঘরে চলে এসেছি। তো রাত্রের জন্য রুটি করবো, রাত্রে তার জন্য আটাটা মেখে নিলাম, আর একটু ছোলার ডাল করব, তো ডালটা ভিজিয়ে রেখে দিলাম। তো দুপুরের পানির আছে, তারপর তোমার লাউ ঘণ্ট আছে, কিন্তু সেসব একদমই খেতে ইচ্ছে করছে না, সেসব একদমই খেতে ইচ্ছে করছে না। তো ওই জন্য ভাবলাম একটু ছোলার ডাল করি, আর একটু চা বানিয়ে নিলাম, নিয়ে এবার ঘরে যাব, গিয়ে প্রিয়াংশুর পাশে একটু বসবো। আর ঘর বাড়ি তো চারিদিকে এদিক সেদিক হয়েই থাকে, বুঝতেই পারছো, যা যন্ত্র আছে আমার ঘরে, প্রিয়াংশু ও সারা দিন এ ঘরের জিনিস ও ঘরে, ও ঘরের জিনিস এ ঘরে করতে থাকে। তবুও আগের থেকে তুলনামূলক এখন অনেক কম, আগে যা করতো, আগের ব্লগগুলো তোমরা দেখবে প্রিয়াংশু যা করতো, এখন অনেক কম। এখন একটু ধরো মানে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, পড়ার ফাঁকে 2 ঘন্টা ওকে কম্পিউটার দেখতে দিই, তার বেশি নয় এখন।
তো যখন কম্পিউটার থাকে তখন এই রুমে থাকে, তখন কি করবে, সমস্ত কুশনগুলো, ওই বসার জায়গার যে কুশনগুলো সব নিয়ে বিছানায় যাবে, বিছানার বালিশগুলো ওখানে নিয়ে চলে যাবে, এই উল্টো পাল্টা করতে থাকে। তো এবারে চলে এসেছি রান্নাঘরে, রান্নাঘরে এসে ডালটা বসিয়ে দেব, ডাল বসিয়ে তারপরে রুটিটা করে নেব। আর ঘর বাড়ি নোংরা থাকলে আমার একদমই ভালো লাগে না, খুব অস্বস্তি লাগে, মানে যেখানকার জিনিস সেখানে যদি না রাখতে পারি তাহলে এক ভীষণ বিরক্ত লাগে। তো এখন শরীরটা খুব ভালো নয়, তবুও মানে মনের জোরে আর কি কাজ করতে হচ্ছে, কেননা অগোছালো জিনিস একদমই আমি পছন্দ করি না, আর অগোছালো হতে হতে একবারে একদম সব কিছু জমে যায়, তখন আরও মানে পরিশ্রম হয়ে যাবে আমার ক্ষেত্রে। ওই জন্য অল্প মানে অগোছালো অল্প অবস্থায় আমি গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো জানি না তোমাদেরকে বোঝাতে পারলাম কিনা, আমি কথাও ঠিকঠাক মানে গুছিয়ে বলতে পারছি না আর কি। তো যাই হোক, তো এবারে ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম, আর এদিকে আমি রুটিটা করে নেব। প্রচণ্ড গরম রান্নাঘরে, কিন্তু কি বলতো, সন্ধ্যের পরের থেকে আমার ঘরে খুব সুন্দর হাওয়া আসে, তো রান্নাঘরের জানলাটা খুলতে পারছি না, খুললেই না মানে এত হাওয়া দেয় যে গ্যাসটা বন্ধ হয়ে যায়, যার জন্য জানলাটা বন্ধ করে করছি, যেই সেই জন্য আরও গরমটা বেশি লাগছে। তো চলো বন্ধুরা, ব্লগের সঙ্গে থাকো, ভিডিও যদি কোথাও থেকে এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর মিষ্টি মিষ্টি কমেন্ট করতে একদম ভুলবে না। সঙ্গে থাকো, চলো রুটিগুলো বানিয়ে ফেলি সব। তো রিনা এসেছিল আমার সঙ্গে দেখা করতে, তারপর দেখো রিনাকে কাজে লাগিয়ে দিয়েছি, মানে রুটি করে এত হাঁপিয়ে গিয়েছি, তো রিনাকে বললাম ছোলার ডালটা একটু সম্বরা দিয়ে দাও, তো রিনা এক কথায় ও চলে এলো। ও এমনি আমাকে বলে যে শরীর খারাপ থাকলে তুমি বলবে, আমি সময় করে এসে একটু হেল্প করে দিয়ে যাব, বাট ও তো ধরো অনেক কাজের মধ্যে থাকে, তো সবসময় ডিস্টার্ব করতে ভালো লাগে না। তো যাই হোক, এই সময় ও এসেছিল, তো এই উপকারটা ওর কাছ থেকে নিচ্ছি। তো এখানে ও আজকে শনিবার, তো একদম নিরামিষভাবে ডাল পাতা করছে, টমেটো আটা দিয়ে তারপর পুরো মশলা চা দিয়ে সবসময় ভালো করে করতে দিল, তারপর ডালটা দিয়ে দিলে গরম মশলা দিয়ে নামিয়ে নামিয়ে দেবে আর কি। তো মিষ্টি পরে আর কি, তো রিনার হাতে রান্না ভালো হয়, আগেও তোমাদেরকে বলেছি, তো ওই জন্যেই আরও ওকে বললাম। আজকে দুপুরে একদমই আমি খেতে পারিনি, নিজের হাতে রান্না খেতে একদমই ভালো লাগছে না আমার, তো যার জন্য ওকে বললাম ডালটা একটু সিটি দিয়ে যাও, এই সরি সম্বরা দিয়ে যাও। তো দিয়ে গেল, কিন্তু ডালটা খুব টেস্টি হয়েছিল, তো আমি শুধু রাত্রে ডাল আর রুটি খেয়েছি, আর কিছু কোনো সবজি বা কিছু নিইনি, খুব টেস্টি হয়েছিল। তাহলে যদি পরশু দিন হয় সকালবেলা গিয়ে করে চলে আসবো, বুঝলে, চলে আসবো এবার। তো এদিকে শ্রীনাম প্রিয়াংশু খেতে বসে পড়েছে, হাজব্যান্ড খাবার নিয়ে ঘরে, ও নিউজ দেখছে আর খাচ্ছে, আমার খাবারটাও নিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটাকে এখানে এন্ড করছি, সবাই ভালো থাকো সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর ভিডিওকে লাইক করতে একদমই ভুলো না, অবশ্যই একটা লাইক দিয়ে যেও যদি ভালো।